হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আইটি এপিসোডে। তো আমরা আগেই বানিয়েছিলাম সি টাইপের লেটার লোগো। তো অনেকে বিভিন্ন লেটারের রিকোয়েস্ট আসছিল, যেমন কেউ বলছে পি লোগো বানান, কেউ বলছে এস লোগো বানান, কেউ বলছে কিউ লোগো বানান। তো আজকে আমি এস লোগোটি বা এস অ্যালফাবেটটি সিলেক্ট করেছি। এভাবে আমি সিরিজ ওয়াইজ হচ্ছে প্রতিটা অ্যালফাবেট নিয়েই কাজ করব। তো আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, হিট দ্য লাইক বাটন। এখন একে নিয়ে যাচ্ছি, এখান থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করব 2000x2000 পিক্সেলের। আপনি যদি পিক্সেল ডেন্সিটি যেটা দিতে চান সেরকম দিতে পারেন, আমি এখানে 150 পিক্সেল পার ইঞ্চ রাখছি। ক্রিয়েটে ক্লিক করে নতুন আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে আমি টেক্সট টুলে যাচ্ছি। টেক্সট টুলে গিয়ে টেক্সটের সাইজ আমি বড় করে দিচ্ছি লরেম ইপসাম, যেটি ডেমো টেক্সট আসে। এখন এখানে লেটারটি লিখছি এস, এবং তারপরে এটাকে একটু টেনে বড় করে দিই। ওকে, শিফট ধরে টানলাম, তা না হলে কিন্তু স্ট্রেচ হয়ে যাবে আর তখন জাস্ট এরকম হয়ে যাবে, তখন দেখতে জিনিসটা ভালো লাগবে না। সো যখন আপনি টেনে বড় করছেন তখন অবশ্যই শিফট প্রেস করে রাখবেন। তারপরে যে কাজটি করতে হবে, আমি একটি ফন্ট চুজ করে দিলাম, তার রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন। এখন এখানে আমার একটি দাগ এবং এখানে একটি দাগ যেরকম ছিল এখানে এবং এখানে, সো এটাকে কাটতে হবে এভাবে। চলুন কেটে ফেলি। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোডে চলে যাচ্ছি, পি প্রেস করে পেন টুলে যাচ্ছি, সেখান থেকে একটু জুম করে নিই। জুম করে নেয়ার পর এখান থেকে ধরছি আমি, তারপর ঠিক এখানে একটি পাত পাবো। পাতটি যখন নিচ্ছি তখন দেখুন টেনে এটাকে জাস্ট একটি শেপে রূপান্তর করছি। ওকে ফাইন, তারপর স্কেপ প্রেস করে এই পাত থেকে বের হয়ে আসছি। এখন দেখুন যে এই পাতটি এই এস এর যে বাউন্ডারি আছে এটার সাথে মিশেছে কিনা। এটি যদি না মিশে তাহলে মিশে দিতে হবে, এটার জন্য আমাকে আরেকটু জুম করে ফেলতে হবে। জুম করে দেখুন এখানে মিশে নি। সো আমি এটা যখন পাথ ফাইন্ডার বা আপনার শেপ বিল্ডার টুল দিয়ে কাটবো তখন কিন্তু জিনিসটি খুব অসুবিধা করবে, তখন শেপটি আমার প্রপারলি তৈরি হবে না। দেখুন এখানেও আছে, হ্যাঁ এই অংশটিও মিলেনি। এটিকে সরাতে গেলে নিচেরটি সরে যাবে, সেজন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটি ধরছি এবং এটিকে একটু নিচের দিকে নামিয়ে আনছি। ওকে ফাইন, এখন আসুন যে নিচের অংশটুকুতে যেই এস এর যেই অংশটুকু ছিল সেটি নিয়ে আসি। তো আবার পেন টুলে যাচ্ছি, পি প্রেস করে এখন এটিকে একটু জুম করে নিই, এখান থেকে ধরে জাস্ট এরকম রাউন্ড। ওকে, এটিও সেভাবে চেক করে নিতে হবে যে লাইনের সাথে মিশেছে কিনা। যদি লাইনের সাথে না মিশে তাহলে এটিকে ধরে লাইনের সাথে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের কাটতে প্রচণ্ড অসুবিধা হবে। এটিকে একটু রোটেট করে দিই, তাহলে এটি মিশে যাচ্ছে এখানে। এবং আমি যদি নিচের অংশটুকু খেয়াল করি, নিচের অংশটুকু মিশেছে। ওকে ফাইন, এখন সবগুলোকে ধরবো, ধরে ঠিকঠাক করব। এখন যে কাজটি করতে হবে আমাকে, সবগুলো ধরে নিলাম, ধরার পরে আমি শেপ বিল্ডার্স টুলে যাচ্ছি, সেখান থেকে আমি এই অংশটুকু শেপ এবং এই অংশটুকু শেপ, আর বাকি যে অংশটুকু আছে বা যেই অংশগুলো আছে সেগুলো ডিলিট করে দেবো। অল্টার প্রেস করলে বা অপশন প্রেস করে আপনি যদি এই জায়গাটি ড্র্যাগ করেন তাহলে এই অংশটুকু রিমুভ হয়ে যাবে। চলুন কি হলো, শেপগুলো আলাদা হয়েছে কিনা দেখে নিই। আমি কমান্ড অর কন্ট্রোল ওয়াই প্রেস করে নর্মাল মুডে চলে আসছি আউটলাইন মুড থেকে, রাইট প্রেস করে আনগ্রুপ করে নিচ্ছি। আলাদা হয়েছে, আলাদা হয়েছে, আলাদা হয়েছে। এখন তাহলে আলাদা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্ট বানাবো কিভাবে, আমি এখানে গ্রেডিয়েন্ট বানিয়ে নিচ্ছি একটি, এটাকে গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট টুল আছে এখানে, আপনি যদি এই গ্রেডিয়েন্ট টুল এখানে না পান উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, তো এখানে যাবার পরে আমি ক্লিক করে দিচ্ছি। দুটি কালার নেব, একটি হচ্ছে আমার সায়ান কালার এবং একটি হচ্ছে আমার ব্লু কালার। তো এই দুটির কম্বিনেশনে আমি করব। এই ব্লুটাকে একটু ডার্ক করতে হবে, এখান থেকে আমি অপশনসে গিয়ে সিএমওয়াই কে মোডে যাচ্ছি এবং এটিকে আরেকটু ডার্ক করব। কে কে এর ভ্যালু আরেকটি আমি 35 বা 40 মতো দিচ্ছি, 40 দিয়ে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এখন গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করব, সবগুলো সিলেক্ট করছি, আই প্রেস করছি, এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। এখন প্রতিটা পার্ট যেহেতু আমার আলাদা আলাদা, সেই পার্টগুলোকে আমি আলাদাভাবে গ্রেডিয়েন্ট ঠিক করলেই হয়ে যাবে। এটিকে আমি রোটেট করে দিই, এটিকেও রোটেট করে দিই,
তাহলে কিন্তু আমার গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। এখন এই পুরো লেটারটাকে আমি একটু রোটেট করে দিচ্ছি। ওকে, এখন দেখুন যে এই গ্রেডিয়েন্টটাকে আমাকে একটু ঠিক করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম একটা গ্রেডিয়েন্ট হবে। এখন দেখুন এটাকেও আমার একটু ঠিক করে দিতে হবে। ঠিক করে আমি এইভাবে দিলাম, আমার কিন্তু লেটার তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি ভালো লেগেছে, আশা করছি শিখতে পেরেছেন। এখান থেকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি শিখছেন, অন্যকে শিখতে সুযোগ করে দিন, এটাই আসলে চাই। আর আমরা যে আপনাদের জন্যই টিউটোরিয়ালগুলো বানাই, তো সেই ক্ষেত্রে আপনারা শেয়ার করলে, লাইক দিলে এবং কমেন্ট করলে আমরা উৎসাহ পাই এবং আমরা চাই আপনাদের কাছে কোয়ালিটি কন্টেন্ট পৌঁছাক। নেক্সট এপিসোড পর্যন্ত আমি ASMR আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।